আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইংলিশ স্কুল ক্যাম্পাসে আলোচনা সভা ও শিক্ষার্থীদের ভাষা শহীদদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর মোহাম্মদ আবুল হাসান। স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ আহসানুল হকের সভাপতিত্বে নুজাইমা তাসনিম ও জেরিন তাসনিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংলিশ স্কুলের বোর্ড অব ট্রেজারার ডক্টর মনোজ কুমার দত্ত, স্পোর্টস ও কালচারাল ডিরেক্টর ডক্টর মাহমুদ, অধ্যক্ষ বজলুর রশিদ, ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার, সাংবাদিক ও নাট্যকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকল বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন শিক্ষক মোহাম্মদ আব্দুস সোবহান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।